মা তুমি কখনো কাঁদো আবার কখনো হাসো মাঝে মধ্যে যে দু চারটি কথা বলো তার অর্থ আমরা বুঝি না জানি না কোন সে নিদারুণ আগুন তোমার হৃদয় কন্দরে দিবানিশি জ্বলছে তোমাকে এমন করে রাখার পিছনে রহস্যটা কি তা তিনিই ভালো জানেন যিনি বনে আদমকে দুদিনের এক কান্না হাসির হাটে পাঠিয়েছেন মা যখন আমি বালক ছিলাম সন্ধ্যাবেলা ভাই বোনদের নিয়ে তোমাকে ঘিরে গোল হয়ে বসতাম তুমি মধুর কণ্ঠে গুলিস্তা বুস্তা দেওয়ানে হাফিজ পন্দনামার কবিতাগুলি আবৃত্তি করে শোনাতে পয়গাম্বর গণের কাহিনী পীরাউলিয়ার কাহিনী এগুলো শোনার জন্য আমরা তোমার কাছে ঘেঁষে বসার জন্য প্রতিযোগিতা করতাম আর এখন তুমি মাটির বিছানাকে পছন্দ করো যে সুন্দর হাত দুখানা তুলে তুমি আমাদের নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে আজ সেই দুখানা হাত শুকিয়ে পল্লবহীন শুষ্ক বৃক্ষ শাখার মতো হয়ে গেছে তোমার চেহারা খানা দেখলে মনে হয় তুমি সব হারিয়ে কোন অমূল্য রত্ন পেয়েছো মা এখন আমি যেখানে যত অসহায় মানুষ দেখি তাদের ব্যথামলিন চেহারায় তোমারে প্রতিচ্ছবি দেখতে পাই তাদের অশ্রু ভেজা কাতর নয়নের দিকে যখনই তাকাই তখনই মনে হয় তুমি আমার দিকে চেয়ে আছো জীর্ণ শীর্ণ রিক্ত হস্ত মানুষগুলির শুকিয়ে যাওয়া হাতগুলিকে তোমার হাত মনে করে তাদের দোয়া নেবার চেষ্টা করি মা মা তুমি দীর্ঘজীবী হও ক্ষণিকের জন্য হলেও একটিবার পূর্বের রূপ ধরে তোমার অভাগা সন্তানদের মধ্যে ফিরে আসো রুদ্ধ দুয়ার খোলো মা রুদ্ধ দুয়ার খোলো রুদ্ধ দুয়ার